দাওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের কল্যাণে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে টিভি সিটের সামনে দেশে প্রবাসে কাছ ও দূর থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের অংশগ্রহণে দাওয়া টিভির নিয়মিত সরাসরি বিশেষ আয়োজন জীবন ঘনিষ্ঠ উত্তরমূলক আলোচনার অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের এই পর্ব প্রিয় দর্শক শ্রোতা ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে অজানাকে জানতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বার জিরো এই নাম্বারে সরাসরি ডায়াল করুন কিংবা আপনাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে কমেন্টসের অপশনে গিয়ে জানতে চাওয়া বিষয়টি লিখে ফেলে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই পর্বে আপনাদের জানতে চাওয়া প্রশ্নবলীর সুন্দর সাবলীল যুগোপযোগী উত্তর প্রদান করার জন্যে ইতোমধ্যে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন প্রখ্যাত আলমী দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক কলামিষ্টু গবেষক ঐতিহাসিক তা মিল্লাত মিল্লাদ কামেল মাদ্রাসার সম্মানিত মুফাসিরে কোরআন হজরতুল আল্লাম শেখ মাওলানা গাজী মোহাম্মদ আবুল কাশেম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ আপনাকে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি এই সুন্দর আয়োজনে। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা প্রতিনিয়ত যেভাবে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যেটি আমাদের প্রত্যেক বাবা-মায়ের তার পরিকল্পনার বিষয় তার সন্তানকে কিভাবে লালন-পালন করবেন। দ্যাটস আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাইব মুমিনদের পরিকল্পিত জীবনটা কেমন হবে তাই পরিকল্পিত জীবন যদি আমরা লিড করতে চাই তাহলে শুরুতে আসে সন্তানের বয়সটা থেকে এখন একটা সন্তান কিভাবে কত সুন্দরভাবে একজন মুমিন তার সন্তানকে গড়ে তুলবেন এই বিষয়টা জানতে চাইব জি আলহামদুলিল্লাহ যে খুব সুন্দর একটা বিষয়ে আমরা প্রথমেই উপস্থাপনায় আসলাম যেটা নিয়ে যে একজন মোমেন ব্যক্তি একটা সুন্দর পরিবার গঠন করবেন সেখানে তার সন্তানকে কিভাবে গর্বুল্লা সালাহ আলাইহাসাল্লাম এই সম্পর্কে খুব সুন্দর কথা বলেছেন হাদির শরীফে এসেছেন মান উলি আলাহু আলাদ আলী হোসেন ইসমাহু আলি হোসেন আদাবাহু জি যে দম্পতি সন্তান লাভ করবে আল্লাহ তো যাদেরকে সন্তান দিবে আল্লাহ সন্তান দেওয়ার পরে তাদের মূল দায়িত্ব হচ্ছে এই সন্তানের সুন্দর একটি নাম রাখবে ওয়ালি হোসেন আদা তাকে আদব শিক্ষা দিবে সুন্দর নাম রাখবে নামের সাথে সাথে তার আকেকার কথা আসছে আদেশ শরীফে জি যে আকে সম্পর্কে আদেশে বলা হয়েছে আল ওয়ালাদ মূর্তাহানুন বে আকাইকাতে জি যে সন্তান আকিকার সাথে দায় দায়বদ্ধ থাকেন অর্থাৎ তার জীবনে বালা মুসিবত বিপদ থেকে তাকে হেফাজত করার দায়িত্বটা মূলত আল্লাহ আল্লাহ তার এবং আল্লাহ সেটার একটা বিনিময় চাচ্ছে যে একটা জীবন বিনিময়ের মাধ্যমে এবং সেই যে আকিকাটা করবে পশু ছাগল সেটা তার আত্মীয় স্বজন পারাপড়শি গরিব গ্রহা বা যা আছে সবাইকে নিয়ে এটা তারা আনন্দ উৎসব করবে সবার একটা দোয়া থাকবে এবং সেই দোয়ার মাধ্যমে সে বড় হবে আচ্ছা আর মাথা পিতার প্রথম দায়িত্ব হলো। তারা প্রথমে কিন্তু স্বামী স্ত্রী দুনিয়ার প্রথম আত্মীয় কিন্তু স্বামী স্ত্রী ঠিক বলেছেন তো এই স্বামী স্ত্রী যেমন আদম আলাইসালাম এবং হাওয়া আলহিহি আমাদের আদি মাতা পিতা এই মাতা পিতার মধ্যে যদি এই পারস্পরিক সম্পর্কটা খুব ভালো থাকে তাদেরকে আল্লাহ সন্তানও সেভাবে দিবেন সন্তান জন্ম হয়ে যদি দেখে যে মাতা পিতা খুব সুন্দর পরিবেশে তারা সংসার পরিচালনা করছে তারা ওই আদব তাদের মধ্যে চলে আসবে ওই শৃঙ্খলা চলে আসবে আর ঠিকের বিপরীতে যদি সন্তান বড় হয়ে দেখে মোটামুটি বুঝ যখন তার হয় তখন যদি দেখে যে মা বাবা প্রায়ই ঝগড়াঝাটি করে মা বাবা প্রায়ই পরস্পরে হাতাহাতি করে অথবা মা এক সময় দরজায় তালা দিয়ে ঘরে বসে আছে বাবা এক সময় ঘর ছেড়ে চলে যাচ্ছে এই যে বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা এটা যেন স্বামী স্ত্রীর মধ্যে না হয় কারণ এগুলো সন্তানের মধ্যে বিরাট একটা প্রভাব প্রভাব বিস্তার করে এবং তাদের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হয় ধন্যবাদ শেখ আমরা আসবো আপনার কাছে এই বিষয়ে আরো জানার জন্য তবে ফাঁকে আমি আরেকটি সম্পর্ক বিষয় সম্পর্কে জানতে চাইবো যে একটা সন্তান যখন আস্তে আস্তে করে ধীরে ধীরে বড় হতে থাকে এই সন্তানের সাথে তার পিতা মাতার আচরণটা কেমন হওয়া উচিত আর সন্তান ও পিতা মাতার সাথে কেমন ব্যবহার করবে বিষয়টি আপনি জানেন খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল নেসা স্কুলে একটা ছোট্ট মেয়ে আত্মহত্যা করেছে বিষয়টি তো এইভাবে আমাদের অনেক সময় দেখা যায় আমি একটু বাড়তি গিয়ে বলছি সেটা হচ্ছে বাবারা মায়েরা সন্তানদেরকে কন্ট্রোল করতে গিয়ে অনেক সময় শাসন করেন অনেক বেশি মাত্রা কিন্তু এটাকে কোরআনের কি বিষয়টাকে এরকম এমনটা বলা হয়েছে আসলে আমরা এই বিষয়টি কেমন আচরণ করবে আসলে জানবো একটা ফোন নিয়ে আসার পর আসসালামু আলাইকুম আহামতুল্লাহ

হ্যালো জি আমরা শুনছি প্লিজ প্রশ্ন করুন আমাদের হলো দর্শক শুনছি আপনি প্রশ্ন করুন প্লিজ আমার প্রশ্ন আছে ধর্মনির্যুক্ত ক্ষমতা জাতীয় জাতীয়তার বিশ্বাস করলে কি ঈমান ঠিকবে ঈমান থাকবে কি না আসলে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আপনার প্রশ্ন পেয়েছি জানার জন্য আমাদের শুনতে চাই জি শুকরিয়া শেখ জি আ পিতামাতা কেমন আচরণ করবে ছোট্ট বয়সে যখন তার উপর কোনো হ্রদ কায়েম করা প্রযোজ্য নয় বা রাষ্ট্রের কোনো বিধিবিধান কোন কোনো প্রযোজ্য বিষয়টা আসলে কেমনটা আচরণ করবে তাদের সাথে আসলে এই বিষয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন খুব সংক্ষেপে সেটা আমরা শুনলে এবং সেটা আমরা চিন্তা করলে দেখতে পাবো যে রসুল্লাহ সাল্লাম কত বিজ্ঞ কথা এমনিতেই রসুল্লা সাল্লাহ একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে জিজ্ঞাসা অর্থাৎ তিনি কথা বলবেন কম শব্দে কিন্তু তার গাম্ভীর্য খুব বেশি তো সাল্লাম বলেছেন মাল্লাম যে ছোটদেরকে স্নেহ করে না যে বড়কে শ্রদ্ধা করে না সে আমাদের কেউ নয় অর্থাৎ মুসলমানদের দলের মধ্যে নাই মুসলমানের মধ্যে সে নাই আমাদের কেউ নেই মানে সে মুসলমানের মধ্যে নাই আচ্ছা তাহলে আগে আসলো কোনটা ছোটকে স্নেহ করা স্নেহ করা অর্থাৎ আমরা বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে সুন্দর স্নেহ করে সুন্দরভাবে তাকে গর্ব সেটা এখন ডান বাম উত্তর দক্ষিণ কিছু বুঝে না তাকে বুঝাতে হবে আবার আমাদের গার্ডিয়ানদের একটা ত্রুটি আছে বড় ধরনের যে আমরা ছোটোবেলায় তাদেরকে কোনো কিছু শিখাই না দেখো বড়ো হলে সব ঠিক হয়ে যাবে কোনো দিন না সে প্রথমে বাম হাতে কিছু একটা ধরার চেষ্টা করবে তাকে শেখাতে হবে না তুমি ডান হাতে ধরো তাকে শেখাতে হবে তুমি খাওয়ার আগে বিসমিল্লা বলো তুমি তাকে শেখাতে হবে তুমি বড়কে সম্মান করবে তার সামনে জোরে কথা বলবে না ইত্যাদি ইত্যাদি মা তাকে শোয়ানোর সময় ঘুমানোর সময় তাকে দোয়া কালাম শেখাবেন হ্যাঁ বিসমিল্লাহ আমতু আল্লাহম্ম বিসমিকা আমতু আবার ওইভাবে ওঠার সময় বাথরুমে ঢোকার সময় দোয়া বিভিন্ন দোয়া কালাম উঠতে বসতে মা শেখাবেন মা হলে তার প্রথম বিদ্যালয় মায়ের কোল হলো সন্তানের জন্য প্রথম বিদ্যালয় সুতরাং এইভাবে বিনিয়োগ করবেন তিনি যেই বিনিয়োগটা তার চির জীবন নয় জীবনের পরেও কাজে লাগবে কারণ একজন মানুষ একজন মাতা পিতা মৃত্যুবরণ করলে তার যে তিনটা নেক আমলের রাস্তা খোলা থাকে তার মধ্যে একটা হলো ওলাদু যে এই সুসন্তান নেক সন্তান তার মাতা পিতার জন্য দোয়া করবে ঠিক বলেছেন সুতরাং এইখানে তিনি বিনিয়োগটা খুব সুন্দরভাবে করবেন কোরআন মোতাবেক করবেন সন্তান তো ওই সময় আসলে কমান্ডের মুখোমুখি না যখন ছোটবেলায় থাকবে তখন সে অনুকরণ করে অনুসরণ করে আপনি যে বিষয়টি নিয়ে আসলেন যে ডান হাতে খাওয়ার বিষয়টি বা ডান পা দিয়ে ঘরে ঢুকবে বাম পা দিয়ে বের হবে বাথরুমে তার উল্টোটা এগুলি আসলে পিতা মাতা যদি এইভাবে নিজেরাই করে না তাহলে সন্তান শিখতে পারে ধন্যবাদ আপনাকে আর আমি আমাদের প্রিয় দর্শকদেরকে যারা ইতিমধ্যে বাবা হয়েছেন অথবা বাবা হবার স্বপ্ন দেখেন তাদের জন্য বলতে চাই দেখুন কোরআনের যে কোনো সূরাতে দেখুন যেখানে বাবার কথা সন্তানের কথা এসেছে সেখানে যেমন লোকমান আলাইহিস সালামের কথা বলতে পারি ওয়া ইয ক্বালা লুকমানু লি-বনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া বলেছে আবার ওই দিকে ইয়া আবাতি জি ইয়া আবাতি ফালতুব খুব আন্তরিকতার শব্দ আন্তরিকতার সাথে কথাগুলি বলেছেন তারা কেমন যেন একবারে নিজের করে নিয়েছেন এক শাসন না ধমকেসরে কথা বলেন নাই তারা একদম আন্তরিকতার পরিপূর্ণ মাত্রা তারা মনে হলে ঢেলে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে যে শব্দটা সেভাবে জয়ন করেছেন তো আমি প্রিয় দর্শকদেরকে বলবো যে সন্তানরা যতক্ষণ পর্যন্ত মোকাল্লা বিশ্বরা না হবে ততক্ষণ পর্যন্ত সন্তানদেরকে এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা নিজেরাই দেবেন আশা করে এইভাবে করে আমরা এই এই প্রসঙ্গে একটা বিষয় দেখতে পাই যে সন্তানরা কি পরিমাণ অনুকরণ বাবা যখন ঘরে নামাজ পড়ে তখন বাচ্চারা কিন্তু নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যান বাবা মুখ নাড়তেছে কি পড়তেছে ও কিন্তু জানে না ও তাকে তাকে দেখে রাইট এবং সে মুখ নাড়ে এক্স্যাক্টলি মা নামাজ পড়তেছে মেয়ে তার পাশে নামাজে দাঁড়িয়ে গেছে মা হিজাব পড়ছে তার মেয়ে তাকে এভাবে শেখাতে হবে যেটা বলা হয়েছিল যে এই যে এটা বাচ্চা তাকে ধমক দেওয়া এবং তার কারণে তার পিতা লজ্জিত হয়েছে বাচ্চা

এই এই ছোট অবুজ মেয়েটা সেটা বাবা লজ্জিত হয়েছে এটাকে রাইট তার সেটা তার নিজের কারণে সে দেখেছে যে বাবার মাথা হেট হয়ে গিয়েছে এটাকে সে টলারিটে করতে পারে না আমাদের মনে হয় আমাদের প্রিয় দর্শকদেরকে বলবো যে সন্তান তারা ভুল করলেও সেটাকে আমার মনে হয় সেই মাত্রা শাসন করার জায়গা আছে সেইটাই বেশ কিছু পন্থা আছে করা এবং মাতা পিতা আবেগ প্রবণ হবেন না সেটাই সেই সেই ধন্যবাদ কথা আমরা বলতে পারি এইভাবে শাসন করা তারই সাজে সোহাগ করে করেন জি জি ধন্যবাদ আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুমিনের কর্মময় জীবন সম্পর্কে আমরা জানবো তবে তার আগে ফেসবুক থেকে আমরা কিছু কোশ্চেন্স নেব আমাদের সাথে যোগ দিয়েছেন মোহতারাম কুতুবউদ্দিন সাহেব এস কে মুকসেদুল তিনি লিখেছেন অতি সুন্দর মুহতারাম মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ মোহাম্মদ রুবেল সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ প্রশ্ন করেছেন কসর নামাজ আদায় করতে হবে কি সফর থেকে বাড়ি ফেরার পূর্ব পর্যন্ত নাকি কোন সময়টা এটা আমরা জানবো একটা ফোন নিয়ে আসার পর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম

আবার কেউ কেউ কসর নামাজ পুরোপুরি পরবেন কিনা সে ধরনের চিন্তা করেন যে সফরে আমার কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে হাদিসে বলা হয়েছে এটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তবে হাদিয়া গ্রহণ করতে হবে এটা প্রত্যাখ্যান করা যাবেন তো কসরনামাজ শুরু হবে নিজে সফরে যখন শুরু করবেন নিজের বাড়ি এলাকা ছাড়ার পরে আচ্ছা এবং পুরা পথে তিনি কসর পড়বেন আবার কসর শেষও হবে নিজের এলাকা যখন দেখা যাবে যে ওই আমার বাড়ি এলাকা দেখা যাচ্ছে তখন থেকে কসর বন্ধ আচ্ছা আর কসর হবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে মেহেদি হাসান প্রশ্ন করেছেন আল্লাহ আজির মিনান্নার এই দোয়া ফজর নামাজের পর কারোর সাথে কথা বলার আগে কয়েকবার পাঠ করলে অনেক ফজিলে আছে নাকি জানতে চাই যে এটা তো একেবারে সহজ কথা যে রসোল্লা সাল সাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা ফজরের পরে এবং মাগরিবের পরে দোজোখ থেকে বাঁচার জন্য আগুন থেকে বাঁচার জন্য আমরা বলতে চাই আমাদের দেশে যেটা সহজে বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা এটা সাতবার করে পড়বে আচ্ছা আল্লাহ্মা যিনি মিনান্নার আল্লাহ আহ যিনি মিনান্নার বাবে ফজর এবং মাগরিবের পরে সাতবার করে বলা কথা আদি শরীফে এসেছে জি ধন্যবাদ আপনাকে নাহিদ হাসান সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসলামতুল্লা প্রশ্ন করেছেন অন্য কোনো দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য নাম ও পরিচয় পরিবর্তন করা যাবে কি এটা শুধু ওই দেশের কাগজ কলমে থাকবে আশা করছি বিস্তারিত ব্যাখ্যা করে বলবেন জাঁজাকাল্লা খায়ের আমরাও বিস্তারিত জানবো একটা বিরোধী থেকে এসে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা যাচ্ছি বিরোধীতে ফিরবো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে সাথেই থাকুন সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও স্বাগত প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আজকের এই পর্বে আপনাদের না জানা প্রশ্নের জবাবের জন্য চলে যাচ্ছি আমরা আমাদের প্রিয় শেখের কাছে শাহ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে আলহামদুলিল্লাহ আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি মুমিনদের পরিকল্পিত জীবন দর্শক শ্রোতা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের আজকের এই বিশেষ আয়োজন মুসলিমদের পরিকল্পিত জীবন সংক্রান্ত বিষয়ে আপনি ফোন করতে পারেন আমাদেরকে জানতে চাইতে পারেন যে কোনো বিষয়ে আমরা আপনাদের একটা প্রশ্ন নিয়ে আবার আমাদের সহয়িকার কাছে চলে যাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক পরিচয় দিন প্রশ্ন করুন হুজুর আমি সাভার থেকে বলছি আমার নাম ফারজানা জি প্লিজ প্রশ্ন আমার বয়স 25 26 বছর আচ্ছা আমার একটা প্রশ্ন আমার অনেক ঠান্ডা সমস্যা আচ্ছা আমি একদিন গোসল করলে দুই দিন গোসল করতে আমার সমস্যা হয়ে যায় এবং ডেলি উজু করতে আমার অনেক সমস্যা হয়ে যায় এই ক্ষেত্রে কি টাইমিং করা যাবে আমার তো পঁচিশ বিশ বছর বয়স মাত্র জি ফারজানা বোন আমরা আপনার এই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি নিয়ে আমরা আমাদের শেখের কাছে জানতে চাইব এটা একটি মৌলিক বিষয় ইনশাল্লাহ জবাবের জন্য আমাদের সাথে থাকুন শেখ আমরা আলোচনা করছিলাম এর মধ্যে একটি প্রশ্ন নিয়েছি কেউ যদি নাগরিকত্ব পাওয়ার জন্য নাম পরিচয় পরিবর্তন করে সেটা জায়েজ হবে কি না নাম ঠিকানা পরিবর্তন করে সে অন্য একটা দেশের নাগরিকত্ব নিবে জি জি এবং সেই পরিচয়টা তার ওখানেই থাকবে একজ্যাক্টলি এখানে বিষয়টা আসলে মৌলিক একটা বিষয় আমাদের আসতে হবে যে এই বিষয়টার মধ্যে কোনো ধোকা জড়িত আছে কিনা আচ্ছা এটা যদি জড়িত থাকে তাহলে এটা ঠিক হবে না আচ্ছা আর যদি এরকম হয় যে আমি আসলে নাগরিকত্ব পাওয়ার জেনুইন আমার মানে অধিকার আছে কিন্তু মুসলিম নামের কারণে বা এমন একটা নাম যেই নামের কারণে আমি এখন পাচ্ছি না আমার অধিকারটার থেকে আমি বঞ্চিত আমি একটা সুযোগ পেতাম আমার জীবনটা পরিবর্তনের জন্য একটা চেষ্টা করতে পারতাম সেই ক্ষেত্রে তিনি পরিবর্তনের সুযোগ নিতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ধোকা যেন সাথে জড়িত না থাকে আচ্ছা আমরা একটি প্রশ্ন পেয়েছি ফোনে এবং সেম কোশ্চেন্সটি আবার দেখছি আমাদেরকে মহিউদ্দিন আকাশ নামে একজন করেছেন ফেসবুকে কুমিল্লা থেকে যে ভদ্রলোক করেছেন ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করলে ইমান থাকবে কি আসলে ধর্ম নিরপেক্ষ বলতে যে বিষয়টা বোঝা যায় ডিকশনারিতে যে আছে সারা দুনিয়া ব্যাপী যে ডিকশনারিগুলো আছে ধর্ম নিরপেক্ষতা এইটা মূলত কোনো লোকে আসলে বিশ্বাস করে না দুনিয়ার সব মানুষ কোনো না কোনো ধর্মের অনুসরণ করে একজনে মুসলমান সে মুসল ইসলাম ধর্মের অনুসরণ করে একজন খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম অনুসরণ করে একজন হিন্দু ধর্ম নিরপেক্ষ আছে শুধুমাত্র গুটিকে যারা কোনো ধর্ম বিশ্বাস করে না অর্থাৎ সে আল্লাহকেও বিশ্বাস করে না নাস্তিক নাস্তিক এরাই শুধু ধর্ম নিরপেক্ষ বলতে পারে কিন্তু আমরা শেষে দেখব এরাও ধর্মনিরপেক্ষ না যেমন আমরা দেখব বিভিন্ন সময়ে নাম করা নাস্তিক স্বঘোষিত নাস্তিক তারাও মৃত্যুর পরে দেখা যায় তার ধর্ম অনুসারে তাকে সৎকার করার কথা বলে যে কোনো একটা ধর্ম অনুসারে যেমন আমরা দেখি মুসলিম নামধারী নাস্তিক সে মৃত্যুবরণ করার পর তার আত্মীয় স্বন তার জানাজার ব্যবস্থা করে তাকে কবরস্থ করার ব্যবস্থা করে এগুলো সব কিন্তু ইসলামের লাইনেই করে আবার এই সমস্ত লোকেরা যখন বিভিন্ন রোগে শোকে পরে অসুস্থ হয়ে যায় হসপিটালাইজড হয়ে যায় হয়তো কেউ গুলি খেয়েছে অথবা কেউ ক্যান্সার হয়েছে তখন কিন্তু তারা ওই হসপিটালে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করে এবং কেউ আসলে দোয়া চায় ভাই আমার জন্য দোয়া করবেন বাইতুল মকরামের ইমাম সাহেবের কাছে দোয়া চায় আসলে কিন্তু সে স্বঘষিত নাস্তিক ঠিক বলে তাহলে আসলে কেউ কিন্তু নিরাপক্ষ নিরপেক্ষ না সে একটা ধর্মের অনুসরণ করে সুতরাং ধর্ম নিরপেক্ষ বলতে যেটা বলা হয় সেটা মূলত নিরপেক্ষ না জি সে অবশ্যই কোনো না কোনো একটা পক্ষে আছে জি ধন্যবাদ আমরা আসবো আবার একটা ফোন নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহাম সালাইকুম ওয়ালাইকুম আসসালাম পরিচয় দিন প্রিয়দর্শক প্রশ্ন করুন আমি

শেখ আমরা আজকে যে রেগুলার আলোচনা করছিলাম সেখানে যাব তবে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন নুরি আলম সাহেব উনি প্রায়শই আমাদের রেগুলার প্রশ্ন করেন তবে তিনি এখন বাইতুল্লা তাওফের উদ্দেশ্যে রওনা করেছেন প্রশ্ন করেছেন তওফ শেষে বায়তুল্লা ঘরের আস্তিন বা গিলাফ ধরে হাজরে আসো ছাড়া বা রোক্নোমিনী ছাড়া দোয়া করা জায়েজ আছে কিনা কান্নাকাটি করা কান্নাকাটি করা জায়েজ হবে কিনা জি তিনি ওমরায় গেছেন আমরা আশা করবো তিনি দোয়া কবুলের যে জায়গাগুলো সেখানে আমাদেরকে দোয়ায় শরিক করবেন আমাদের জন্য আল্লার কাছে দোয়া করবেন আমরা যেন এই ও হদায়তের উপরে থাকতে পারি আর তিনি যে বিষয়টা প্রশ্ন করেছেন সে বিষয়টা হলো যে কাবা ঘরের কোনো অংশ ধরে কান্নাকাটি করা বা দোয়া করার কোনো বিষয় আছে কিনা না হাজ এবং ওমরার ক্ষেত্রে কাবা ঘরের সাথে কতগুলো কাজ জড়িত আছে তার কোনো বিষয়ের সাথে কাবা ঘর ধরে কান্নাকাটি করার কথা হাদিস বা কোরআনে নির্দেশিত নাই তো শুরু হবে মানে হাজর কর্নার থেকে পূর্ব কর্নার থেকে পূর্ব দক্ষিণ কর্ণার থেকে যেটা মক্কা কাবাঘরের যে দরজাটা সেই দরজার ওই কর্নার থেকে যেটা এখন বুঝার জন্য একেবারে সোজা সবুজ বাতি বরাবর সবুজ বাতি দেওয়া আছে সেই বাতি বরাবর ওখান থেকে তবাব শুরু হবে তারপর ঘরের দিকে ইশারা করে এক হাত উঁচু করে ইসমিল্লা আকবর আলিল্লাহ হাম দিয়ে শুরু হবে এরপর তিনি দোয়া কালাম পড়তে থাকবেন রকনে ইয়ামানিতে যখন তিনি আসবেন তখন বলা হয়েছে যে রকনে ইয়ামিনটা হাত দ্বারা ধরবেন শুধু এক হাত দ্বারা ডান হাত দ্বারা ধরার চেষ্টা করবেন কিন্তু লোকের ভিড়ের কারণে যদি ধরতে না পারেন তাহলে তিনি মানুষকে কষ্ট দিয়ে চেষ্টা করবেন না আর এখান থেকে শুধু ধরার কথা বলা হয়েছে কিন্তু ধরে কান্নাকাটি করা বা অন্য কিছু করা বা দুই হাত দিয়ে ধরা অথবা চুমু দেওয়ায় ধরার সাথে অথবা অনেক আছে জামা কাপড় খুলে বুকটা ঘরের সাথে লাগায় অথবা কাউকে দেখা যায় মানে আবেগিক কাজকর্ম জামা কাপড় টুপি রুমাল কাবা ঘরের সাথে ঘষাঘষি দেয় এবং নিজের শরীর খোলা এভাবে করে এমনটা কোনো শরীর বিধানে বিধান স্বভাব বা কোনো উৎসাহিত করার কোনো বিষয় এরকম নাই ধন্যবাদ আসবো আবার ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালাম আলাইকুম

উত্তম নাকি বাইরে দাওয়াতি কাজ করা উত্তম আমি এটা জানতে আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য জবাবের জন্য প্রিয় অনুষ্ঠানের সাথে থাকুন শেখ আমরা ইতিমধ্যে আরো বেশ কিছু প্রশ্ন পেয়েছি ফারজানা নামে একজন বোন আমাদেরকে প্রশ্ন করেছেন তার বয়স 25 থেকে 26 বছর ঠান্ডার সমস্যা আছে এখন ঠান্ডার দিন এসে গেছে দু এক দিন পর পর তিনি গোসল করেন আর সবসময় অজু করে নামাজ পড়লে সমস্যা ফিল করেন এই ক্ষেত্রে বয়সও কম আর তায়াম্মম করে সালাত আদায় করলে সেটা বিধেয় হবে কি না হ্যাঁ তার তিনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা আপনাদের কাছে আসলে একটা মানে আশ্চর্যজনকই মনে হচ্ছে এবং তিনিও হয়তো এই ধরনের ফিল করতেছেন যে আমার বয়স মাত্র পঁচিশ ছাব্বিশ বছর অথচ আমি পানি লাগাতে পারি না একদিন গোসল করলে দুই দিন করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে ইসলাম মূলত সহনশীল একটা ধর্ম যেটার মধ্যে জীবন বিধানের সব আছে শুধু ধর্মই নয় জীবন বিধানের সব বিষয় বলা আছে সুতরাং তার যে সমস্যাটা সেই সমস্যাটা যদি একজন নির্ভরযোগ্য যিনি ইসলাম সম্পর্কে জানেন যিনি ফরজ ও আজিব বুঝেন এমন একজন তার বিষয়ে বুঝেন এমন একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ তিনি নেবেন সে ডাক্তার যদি তাকে বলে যে আপনি পানি সহনশীল পর্যায়ে লাগাতে পারবেন বেশ বেশি লাগাতে পারবেন না তাহলে তিনি উজু গোসল দুইটার জন্যই তাই করতে পারেন আচ্ছা ইসলামের বিধান শুধু উজুতে তাই না গোসলেও তিনি তাই করতে পারেন যদি গোসল করা তার জন্য অসম্ভব হয় তাহলে তিনি ওজুর মতোই তাই করে নেবেন আচ্ছা আর এটা তার জন্য একজন ভালো ডাক্তার যিনি শরীয়ত বুঝেন মোত্তাকি ডাক্তার হবে যিনি শরীয়ত বুঝেন ফরজ ওয়াজেব বুঝেন গোসল করা ফরজ সেটাও বুঝেন গোসল না করলে কি কি অসুবিধা সেটা বুঝেন স্বাস্থ্যবিজ্ঞানও বুঝেন এমন ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন মাশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে প্রোগ্রামটি দেখছেন রানু রানু আইডি থেকে মেহেদি হাসান সংযুক্ত হয়ে লিখেছেন মুক্তাদি জামাতে দ্বিতীয় সারিতে দাঁড়াবে কিভাবে ইমামের পেছন থেকে শুরু করবে না সবার ডান দিক থেকে শুরু করবে এখনই এটা একেবারে সহজ বিষয় আমরা নামাজ জামাতে পড়ার জন্য যে পদ্ধতিগুলো সে পদ্ধতি হলো যদি মুক্তাদি একজন হয় তাহলে সে দাঁড়াবে ডান পাশে কিন্তু যদি মুক্তাদি দুইজন হয় তাহলে ইমাম দাঁড়াবেন সামনে আর মুক্তাদি দুইজন দাঁড়াবে তার বরাবর পিছনে সুতরাং এরপর থেকে কি হবে ডানে বামে ডানে বামে ডানে বামে কাতার প্রলম্বিত হতে থাকবে ডান দিক থেকে শুরু শুধু ডান দিক থেকে শুরু হবে না শুধু বাম দিক থেকেও শুরু হবে না আমাদের বুঝতে হবে যে ইমামের বরাবর থেকে ডানে বামে ডানে বামে জি ধন্যবাদ জাহিদুল ইসলাম সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালামতুল্লাহ লিখেছেন আমাদের রসুল সাল্লাহ আসলাম এবং মা খাদিজার বয়সের পার্থক্য ঠিক কত ছিল দলিল সহ জানতে চাই আমরা জানবো একটা বিরতি থেকে এসে দর্শক শ্রোতা জীবন জিজ্ঞেস অনুষ্ঠান দেখছিলেন আর প্রশ্নে আপনারা সম্পৃক্ত হয়েছেন এবং জানতে চেয়েছেন বেশ কিছু প্রশ্নের জবাব জানাবো ইনশাল্লাহ একটা বিরতির পর সাথেই থাকুন সালাম আলাইকুম আহমাহ প্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি আপনাদের প্রশ্ন যাওয়ার জন্য আমাদের প্রিয় শেখের কাছে শেখ আবারও স্বাগত আপনাকে আমরা প্রশ্ন বিরতির আগেই পেয়েছি আমাদের জাহিদুল ইসলাম নামের প্রিয় দর্শক জানতে চেয়েছেন মা খাদিজা এবং প্রিয় নবীজি সস্তমের বয়স যে পঁচিশ আর চল্লিশ ছিল চল্লিশ পঁচিশ যথাক্রমে এর দলিলটা কি আসলে এগুলো মূলত ঐতিহাসিক দলিল কোরআন এবং হাদিসে এই জাতীয় কোনো কথাবার্তা তেমন নির্ভরযোগ্য সূত্রে নাই ঐতিহাসিক দলিল আমরা রসল আল্লাহ সাল্লা সাল্লামের জীবনী তার সব বিষয় খুঁটিনাটি জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যে ইতিহাসের বইটা পাবো সেটা তো সিরাত ইবনে হিসাব আর মিতার নাম হলো নবাবিয়া উল ইবনে ইবন সে বইতে এগুলো উল্লেখ আছে এছাড়া আসা হুসিয়ার তারপর দালায়াল উন্নয় তারপর

আসলে এই বিষয়টা আমরা তো বিভিন্ন সময় বলে থাকি স্বপ্ন তিন প্রকার মানুষ দিনে যা কল্পনা করে সেটাই স্বপ্নে দেখে ওটা দেখে এটা কিছুই না আর একটা শয়তান তাকে আশা দেয় অথবা ভয় দেখায় ভয় দেখে এরকম যে সে বড় গাছে উঠছে অথবা পাহাড়ে উঠছে পড়ে যাচ্ছে আশা দেয় এরকম যে সে দেখে যে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে এরকম একটা আশা দেখে এগুলোও কিছু না সত্য স্বপ্ন হলো যেগুলো মানুষ দেখতে পারে পুরুষ মহিলা ছোট বড় মুসলমান অমুসলমান ইমানদার বেঈমান নির্বিশেষে যে কেউ সঠিক স্বপ্ন দেখতে পারে আচ্ছা সেই স্বপ্নগুলো তাকে বুঝতে হবে যে আমি যেটা দেখলাম এটা কি ধরনের নিজে যদি না বুঝে তাহলে যারা স্বপ্নের তাবির করে ব্যাখ্যা বুঝে কোরআনাদিস বুঝে ইসলাম বুঝে এবং স্বপ্নের ব্যাখ্যাটাও বুঝে স্বপ্নের ব্যাখ্যা সবাই বুঝে না এরকম একজন নির্ভরযোগ্য লোকের কাছে গিয়ে দুপুরের আগে সকাল টাইমে তাকে বলতে হবে যে আমি তখন একটা স্বপ্ন দেখছি আমার এটা ব্যাখ্যা দরকার আমি বুঝি নেই তাহলে তাদের কাছ থেকে জানবেন আচ্ছা আর নিজেই বোঝার চেষ্টা করবেন তো আমাদের ভাই যেটা প্রশ্ন করেছেন যে মাতা পিতাকে স্বপ্নে দেখেছেন এই সম্পর্কে বলা হয়েছে যে মাতা পিতাকে বা আত্মীয় স্বজনকে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেভাবে স্বপ্নে দেখা হয় তারা সেইভাবে আছেন এটাই বিশ্বাস এটাই বিশ্বাস করতে হবে যদি দেখেন তারা ভালো আছেন ফুরফুরে আছেন ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেহেশতের মধ্যে ঘোরাফেরা করতে অথবা বাড়িতে আসছেন তাদের কোনো তাহলে তারা ওইভাবেই ভালো আছেন আর যদি কোনো কষ্টে দেখেন করবে একটা ফোন হ্যালো

হ্যাঁ প্রিয় দর্শক আপনি আমাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন আমরা আপনাকে রিচ করেছি প্লিজ আপনি প্রশ্নটি করুন হ্যালো ধন্যবাদ আপনি আরেকবার ট্রাই করুন আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের প্রিয় দর্শক ইটালি থেকে সম্পৃক্ত হয়েছিলেন লাইনটি ড্রপ করেছে শেখ আমরা আরেকটি প্রশ্ন নেব আমাদের ডেমরা থেকে এক বোনা প্রশ্ন করেছেন ওজু ছাড়া তাসবি তাহলিল এগুলি যে কোনো সময় করা যাবে কিনা হাদিস শরীফে এসেছে রসল সাল্লাম বলেছেন যে মুসলমান অপবিত্র হয় না এবং বাস্তবে রসল সাল্লাম এটা দেখিয়েছেন আবুহরার রদিউল্লাহ তালনুকে তিনি হাতে ধরে ধরে মসজিদে ঢুকলেন বসলেন পিছন থেকে আবুহর তহু আজকে শটকে পড়লেন কিছুক্ষণ পর রসুল্লাহ সাল্লাম তাকে দেখছেন না আবার কিছুক্ষণ পর সায় হাজির হয়েছে পিছনে আবুহরার তুমি কোথায় ছিলে এর আসল জুনুবান আমি তো অপবিত্র ছিলাম গোসল করতে গেছিলাম বলছেন না মুসলমান কোনো অপবিত্র হয় না ইমানদার লোক অপবিত্র হয় না কিন্তু যেটা ঘোষণা আছে যেটা বিধান আছে কতগুলো অপবিত্রতার কারণ আছে সেই অপবিত্রতার জন্য গোসল করতে হয় কিন্তু তসমিত হালিল করার জন্য কোরআন তেলাওয়াতের জন্য উজু দরকার নাই আচ্ছা আপনি মুখস্থ আছে তেলাওয়াত করতে থাকবেন তসমিত আহলিল দোয়া কালাম দরুদ শরীফ এগুলো আপনি বিনা উজুতে পড়তে থাকবেন যখন আপনি পারেন তখনই পড়তে থাকবেন যখন সুযোগ হয় তখনই পড়তে এটার জন্য কোনো উজু করতে হবে না ধন্যবাদ মশা মাছি মারা এখন যে ডিজিটাল সিস্টেম তৈরি হয়েছে ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে এটাকে কেউ বলছেন পুড়িয়ে মারছে আবার কেউ বলছেন না শক লেগে মরছে আসলে এর মশালাটা কি হবে এভাবে কি মশা নিধন করা জায়েজ আছে কিনা আসলে কীট যেগুলো আমাদেরকে কষ্ট দিয়ে দেয় সেগুলো কষ্ট দেওয়ার আগে তাদেরকে হত্যা করার সুযোগ আছে তবে হ্যাঁ আগুনে পুড়িয়ে মারার নিষেধ বা পানিতে ডুবিয়ে ইত্যাদি কারণ আগুনে তো কেবল আত্ম আল্লাহ পড়াবেন জি কারো পক্ষে তো এটা শাস্তিটা আল্লাহ দিবেন সেটা কোনো মানুষ কোন প্রাণীকে হত্যা করার জন্য এটা ব্যবহার এবার এইটার জন্য ফতোয়া মনে হয় যারা ইলেকট্রিক ব্যাট বা নিয়ে যারা গবেষণা করেন এটা কি পুড়িয়ে মারছে নাকি শখে মরছে সেটা আসলে আমাদেরও একটু দ্বিধা দ্বন্দ্ব আছে আসলে এটা কি এটা মনে হয় তাদের কাছ থেকে ফতোয়াটা নিলে ভালো হবে তাদের কাছ থেকে প্রথমে জানতে হবে যে ব্যাপারটা কি ঘটে যদি আগুনে পড়ে তাহলে এটা জায়েজ হবে না জি

কিছু লোকজন প্রস্তাব করে বিভিন্ন জায়গায় মসজিদের প্রস্তাব থানার মধ্যে তারা জিলা গ্রুপ নিয়ে হাঁটাহাঁটি করেন এটা নীলজ্জভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিতে তারা বিভিন্ন ধরনের কিছু করেন ইসলাম এই সম্পর্কে আসলে কি বলে আমার এটা আমার প্রশ্ন জিলা গ্রুপ নিয়ে তারা এইসব কাজগুলো করেন আর দ্বিতীয় প্রশ্ন হলো জোহরের সুন্নাতে আমি প্রায় সময় মসজিদে ঢুকে দু রাখা কাবল জুমা আদায় করি আমার অনেক সময় চা আদাকার যর সুন্নাত করি এখন আমি যদি দুই রাকাত কাবলা দুখলের মধ্যে পড়ি বা পরে সুন্নাত চা রাকাত না পড়ি তাহলে কোনো গুণ হবে কিনা বা নামাজ কি অসম্পূর্ণ থেকে যাবে কিনা ধন্যবাদ প্রশ্ন প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাপারে আপনি জানতে চাওয়ার জন্যে শেখ আমরা প্রশ্ন নিব তবে এর আগে আমরা একটু আমাদের নিয়মিত যে আলোচনা সেদিকে একটু হিট করতে চাই মুমিনের কর্মময় জীবন সম্পর্কে আমরা জানব তার কর্মময় জীবনটা কীভাবে কাটাবে আসলে মুমিনের কর্মময় জীবন সম্পর্কে কোরআন হাদিস থেকে যেটা আমরা শিখি সেটা হলো হলসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে কিছু আমাদের আমাদান আয়সারদীয়ল্লাহ তালনার কাছে রসুল্ল সাল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে জানতে চাই

আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি পড়বেন আর যদি পড়তে না পারেন তাহলে আপনি শুনবেন নির্ভরযোগ্য লোকের কাছ থেকে শুনবেন আর পড়তে পারেন তারপরও শুনবেন আপনার এটা যাচাই করার জন্য এই পড়াশোনা ছাড়া মোমেনের জীবন হবে না পড়তে না পারলেও শুনতে হবে এবং এইভাবে জীবন করতে হবে আচ্ছা কারণ ইমানদারের কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তার করণীয় বিষয়গুলো কোরআনে বলা হয় বলা হয় সেটা একজন মুসলমান কোরআনের ধারে কাছে নাই সে করে করেন নিজে পড়ে না কারোটা শোনেও না তাহলে কর্ম জীবন হবে না হসল সালের জীবন একদম সেভাবে হুবহু অনুসরণ করার জন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন ইমানদার বারবার পড়তে থাকবেন বারবার পড়তে থাকবেন একবার পড়তে পড়তে শেষ করছেন আবার পড়বেন শুধু পড়বেন না শুনবেন হসল সাল সাল্লাম বলেছেন কোরআন মাঝে এসেছে সাল্লা সাল্লাম আল্লাহর কাছে নালিশ করে মানে এইভাবে যে আল্লাহ আমার এই জাতি আমার এই উম্মত কোরআন বর্জন করেছে কিভাবে বর্জন করেছে সেটা তেলাওয়াত করে না আবার তেলাওয়াত করে সেটা বুঝে না সেটা বুঝে কিন্তু আমল করে না তিনটা সমন্বয় হতে হবে তেলাওয়াত করতে হবে বুঝতে হবে আমল করতে হবে তার মানে এলো কোরআনের জীবন গড়া হবে জি ধন্যবাদ আপনাকে আবার আসবো একটা ফোন প্রশ্ন নিচ্ছি মেহেদি হাসান একজন দর্শক যুক্ত হয়েছেন জি লিখেছেন জন্ম নিরোধক পিল সেবনের নিয়ম নীতি জানতে চাই জন্ম জন্মনিরোধক বা জন্ম নিয়ন্ত্রণ এটা আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন সেভাবে হবে মানুষের এটা পুন কোনো দরকার নেই কোনো সুযোগ নেই কোনো সুযোগও নেই কারণ এটা যদি আমরা গভীর থেকে বলতে চাই তাহলে বলবো যে একজন পুরুষের একবারে যে বীর্যপাত হয় তার থেকে তিন থেকে পাঁচ কোটি শুক্র কিট নির্গত হয় আচ্ছা এক বছরে তার কি পরিমাণ হবে সেটা ক্যালকুলেটারে ধরবে না সেইখান থেকে আল্লাহ তালা এক বছরে একটা বাচ্চা দেন অথবা দুইটা এক বছর পরে আর একটা দুই বছর পরে একটা তিন বছর পরে একটা পাঁচ সাত বছর পরেও একটা বাচ্চা হয় এবং একজন মানুষের যদি তিনি একদম সব ফ্রি থাকেন তাহলে পাঁচ সাতটা দশ বারোটা সন্তান হবে এর বেশি তো আমরা বেশি একটা দেখি না সুতরাং কন্ট্রোল তো আল্লাহ করছেন একজন পুরুষের ওই যে সংখ্যা সংখ্যা আমরা বললাম সেই সংখ্যা থেকে একজন মা একজন স্বাভাবিক মা তিনি প্রায় বিশ লক্ষ ডিম্ব বহন করেন সেখান থেকে পাঁচ সাতটা দশ বারোটা বাচ্চা হচ্ছে কন্ট্রোল কত হয়েছে এরপর আবার কন্ট্রোল লাগবে এটা কোনো মুসলমানের কাজ নয় আমি আরও সংক্ষেপে বলবো এক সময় বাংলাদেশের কোনো এক এলাকায় বন্যায় প্রায় তিন লক্ষাধিক মানুষ মারা গেছে রাষ্ট্রীয়ভাবে সেই এলাকায় পশুও মারা গেছে গরু ছাগল ইত্যাদি বাড়ানোর জন্য ওই এলাকায় পশু জবাই দেওয়া নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মানুষ যে মারা গেলো তিন লাখ সেটার জন্য কিন্তু বলা হয় নাই যে এই এলাকা এখন থেকে বার্থ কন্ট্রোল নিষিদ্ধ

যে ঘরে তিনি আসরের রাকাত সুন্নত পড়েন আসর ফরজের আগে তারপরে চার্সের নামাজ পড়েন ফজরের পরে এটা উত্তম নাকি ঘরের বাইরে গিয়ে দিনের দাওয়াত করা উত্তম কোনটা আসলে ফরজ নামাজগুলো হলো আল্লাহর নির্ধারিত আর ফরজগুলোকে সেভ করার জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের জন্য আগে পরে কতগুলো নামাজ নির্ধারণ করেছেন দিনে রাতে বারো রাকাত নামাজ এই সম্পর্কে আছে সেটা আমরা যদি খুব সহজে হিসাব করি তাহলে জোহরে আগে চার রাকাত পরে দু মাগরিবের পরে দুরাকাত এশার পরে দুরাকাত ফজরের আগে দু রাখাত এই বারো রাকাত নামাজ যিনি পড়বেন তার জন্য বিশেষ ঘোষণা আসছে হাদিস শরীফে এই বারো রাকাত সুন্নাত সবসময় পড়ার চেষ্টা করবেন বাদ দিবেন না এরপর যেগুলো সেগুলো কিন্তু এর অতিরিক্ত নফল আর নফল নামাজের মধ্যে অন্যতম একটা নফল হচ্ছে তাহাজ্জুদ নামাজ আরেকটি নামাজ হলো হুম আর আসরের পূর্বে যেটা সেটা কিন্তু ওই বারোর মধ্যেও পড়ে নাই এবং নির্দিষ্ট নফলের মধ্যেও পড়ে নাই এটা একেবারে অতিরিক্ত নফল সুতরাং এটার গুরুত্ব খুবই কম আর ইশরাক নামাজ যেটা তিনি বলছেন চাষ চাষ চাষের ফার্সি নাম ফার্সি নামে কোনো নামাজের নাম বাংলাদেশে নাই এই একটাই আছে এবং কেউ কেউ বলেন যে চাষের নামাজ এবং ইশরাক নামাজ আসলে এক নামাজ হয়তো সময় মতো পড়লে সূর্য উদয় হয়ে পরিষ্কার হওয়ার সাথে সাথে বললে ইশরাক আর একটু দেরি করে বললে তখন বলা হয় এ দুটাকে এক নামাজ বলেছেন অনেকে সুতরাং নির্দিষ্ট নামাজ নফলগুলো যেমন ইশরাকের নামাজ এগুলোর গুরুত্ব আছে আর ঘরের বাইরে গিয়ে মহিলারা যে দাওয়াত দিবেন সেটার ব্যাপারে বিভিন্ন কথা আছে তিনি খুব বেশি দূরে যেতে পারবেন না আর দাওয়াত দিতে মহিলারা মহিলারা দাওয়াত দিতে বাইরে যাবেন সে ব্যাপারটাও বেশি একটা পরিষ্কার না বরং যে মহিলারা জানেন না তারা এখানে আসবেন এখন প্রশ্ন হইলে যে যারা জানে না তারা তো কোনোদিনই আসে না এবং কোনোদিন শিখেও না তারা এই মূর্খ অবস্থায় ইমানহীন অবস্থায়ই চলে যাচ্ছে এই জন্য আমরা যে দায়িত্ব পালন করতে চাই আসলে সে দায়িত্বটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সেক্ষেত্রে কোনো বাধা নেই সেক্ষেত্রে কোনো যদি বিবাহিত হয়ে থাকে সফল নামাজের যাওয়া উচিত নফল নামাজের ব্যাপারে কখনো জিজ্ঞাসাবাদ করা হবে না তবে পাশের বাড়ির মানুষ যদি বেইমান অবস্থায় মারা যায় সেটা কিন্তু প্রতিবেশীকে জিজ্ঞাসা করা হবে জি ধন্যবাদ আপনাকে আমরা আবার আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে পর জেনেছি আরেকবারের বিরতি ফিরবো অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে সাথেই থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও স্বাগত প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা আজকের এই পর্বে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শেখের কাছে আপনাদের প্রশ্নের জবাবের জন্য শেখ আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে আরও বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি আমাদের একজন দর্শক তিনি জানতে চেয়েছেন অনেক সময় অনেককেই দেখা যায় যখন বাথরুমে যান বিশেষ করে পেশাব যখন করেন তখন দেখা যায় ঢিলা ঢিলাকুলুপ নেওয়ার পরেও আরো বেশ কিছু পাচারি করে গলায় আওয়াজ করে হাঁটা হ্যাঁ এগুলি কি ইসলামের এগুলি কি প্রয়োজন আছে কিনা আসলে পবিত্রতা অর্জন করা ফরজ জি আর পবিত্রতা অর্জনের পদ্ধতি সম্পর্কে শরীফে এসেছে হুম কোনো একটা হাদিসেও এরকম পাওয়া যাবে না যে রসুল্লাহ সাল্লাম বা সাহাবাইকরাম এইভাবে ডিলাকুলুক টিস্যু ইত্যাদি ব্যবহার করে হাতে ধরে তারপর বাইরে চলা করছেন অঙ্গভঙ্গি করছেন বিভিন্নভাবে যে ড্যান্সগুলো দেওয়া হয় আমি বলব নির্লজ্জভাবে মানুষের সামনে লোকালয়ে এবং মানুষের সামনে দেখিয়ে দেখিয়ে এটা এটা ইসলামের কোনো অংশ না আচ্ছা বরং ইসলামকে হেও করা পবিত্রতা অর্জন একজন করবে নিশ্চিত হওয়ার জন্য তিনি করবেন কিন্তু রসোল্লা সাল্লাহ সাল্লাম তো এই প্রস্রাব করার পরে তার বিশেষ অঙ্গ ধরে টানাটানি করতে বলেন নাই কোনো মানে হাদিসের কিতাবে নাই বরং এটা আরও তার বিভিন্ন রোগ তৈরি করবে সুতরাং মানুষের সামনে তিনি বাথরুমের ভিতরে যা করেন করেন কিন্তু কারো সামনে এটা করতে পারবেন না এটা নির্লজ্জ বেহায়ার কাজ ইসলামের নামে অনিসলামিক একটা কাজ কোনো ক্রম করা যাবে না এবং যদি পারেন তাকে নিষেধ করতে হবে ধন্যবাদ আপনাকে আমরা আরেকটি ফোন নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম দর্শক আমরা শুনছি প্রশ্ন করলাম আমি একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম জি প্লিজ প্রশ্ন হ্যালো আমরা শুনছি প্রশ্ন করুন প্লিজ আমার প্রশ্নটি হচ্ছে হচ্ছে যে দেখুন প্রায় সব মসজিদে দেখা যায় জুম্মান সময় আগে যে খুদবার সময় লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় মসজিদের মধ্যে এবং মুসল্লিরা এসে সরাসরি বসে পড়ে বা তাহাদ মসজিদ আদায় করে না চলা অবস্থায় বা ওই সময়টায় একেবারে শহীদ সুন্না অনুযায়ী এ সম্পর্কে কি জানা জানানো যায় কিনা আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য জি শেখ আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি আমাদের ওই যে দর্শক আগে প্রশ্নটি করেছেন তিনি জানতে চেয়েছেন জোহরের আগে অথবা জুমার আগে গিয়ে জুমারও আগের কথাটা বিশেষ বিশেষ করে বললেন দু রাকাত তিনি তাহিয়াতুল মসজিদ পড়েন অর্থাৎ দহুরুল মসজিদ আর কখনো বা চার রাকাত সুন্নত পড়েন সেই ক্ষেত্রে যদি কোনো দিন দুই রাকাত পড়ে তিনি বসে যান আর চার রাকাত আদায় না করেন কোনো সমস্যা আছে কিনা আমরা তো আগের প্রশ্নেই বলছিলাম যে দিনের রাতে বারো রাকাত নামাজ যেটাকে সুন্নতে রতে বা বললাম জি হরজের আগে অথবা পরে এই বারো রাগাত সুন্নাত যারা আদায় করবেন তাদের জন্য একটা সুসংবাদ দেওয়া হয়েছে তো সেই সুন্নাতের মধ্যে কিন্তু জোহরের চার রাগাত সুন্নাত আছে চিনে যদি সময় আগে আগে পান তাহলে অবশ্যই চার চারাকাত পড়বেন আর যদি তিনি আগে চার রাগাতের সময় না পান দুরাগাতের সময় পান তাহলে তিনি পড়তে পারেন কারণ দুরাগাত কথা আদি পেয়েছে আর এই চার চারাকাত সুন্নাত তিনি কিন্তু ফরজের পরে পড়তে পারেন কারণ ফরজের পরে এই অক্ত কিন্তু চলে যাচ্ছে না অক্তের মধ্যে যেটা সেটা কিন্তু সুন্নাত আচ্ছা অক্ত যদি অতিক্রম করে তখন কিন্তু এটাকে আমরা সুন্নাত হিসাবে বলি না তখন নফল বলি আর যে ওলট পালট যদি হয় আগে পরে হয় এটা কোনো সমস্যা না তিনি জোরে সুন্নাত চার রাখাত পরে নেবেন পরে আগে সময় না পেলে দূরে কাত পড়বেন আর বাকিটা তো পরে পড়ার সুযোগ আছে ধন্যবাদ তানিম খান আমাদের সাথে যোগ দিয়েছেন লিখেছেন মাসা আল্লাহ আরাফাত আজিমি আইডি থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন লিখেছেন সত্যি অনেক ভালো এবং সুন্দর একটা অনুষ্ঠান ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য মিস্টার রেজাউল করিম রেজাউল ইবনে কাসিম উনি বিশাল একটি প্রশ্ন লিখেছেন এখানে এত লম্বা প্রশ্ন পড়ার আসলে সময় নেই আপনার দু এক লাইনের মধ্যে আপনার প্রশ্নটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন হাসিবুল হক তিনি আমাদেরকে দেখছেন শেখ সাইদুর তিনি প্রশ্ন করেছেন এসার আগে কি চার রাকাত সুনত পড়া যাবে এসার আগে চার রাকাত সুনাতের কথা প্রমাণিত কিন্তু এটা সুননাতে রতবার মধ্যে ওই বারো রাকাতের মধ্যে পড়েন না রহমত আলী তিনি উত্তরাধিকারীর মধ্যে সম্পত্তি বন্টন সম্পর্কে বিস্তারিত বলতে বলেছেন তবে আমাদের এই দু এক মিনিট সময়ের মধ্যে বিস্তারিত বলার কোনো সুযোগ নেই আপনি ফারায়েজ নামে একটা কিতাব আছে সেটা দেখেও পাবেন অথবা সফটওয়্যার আছে ওইটা অ্যাপস ইনস্টল করে নিলে সেখান থেকে আপনি শিখতে পারবেন মোহাম্মদ মিজান আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন আকাশ তিনি লিখেছেন জীবন বিমার ব্যাপারে ইসলামের বিধান কি যদি সংক্ষেপে বলেন সংক্ষেপে আমরা বলতে চাই যে রসুল্লা সাল্লাম বিবাহের ক্ষেত্রে একজন লোককে যেটা হাদিসে বলছেন যে তুমি যখন স্ত্রী বরণ পোষণ করতে পারো তখন বিবাহ করো আর করতে না পারলে আপাতত রোজা থেকে রোজার সময় কাটানো এবং স্বাবলম্বী হওয়ার জন্য বলেছেন তো স্বাবলম্বী হওয়া বরণ পোষণ বহন করার যোগ্যতা অর্জন করা কোরআন মাজিদেও এটা বলা হয়েছে এমনকি আল্লাহ তালাহ কে যখন তিনি মৃত্যু সব যায় তখন তার প্রসঙ্গে বলা হয়েছে যে তুমি তোমার সন্তানদেরকে ধনী রেখে যাও এটা অনেক ভালো দরিদ্র মানুষের কাছে এটার চাইতে সুতরাং জীবন যদি এরকম হয় যে আমার পরিবার পরিজন থাকতে পারবে সেটার জন্য নিষিদ্ধ কিছু নাই পদ্ধতিটা শুদ্ধ হলেই তাফরিনা লিসা আইডি থেকে সালাম জানানো হয়েছে ওয়ালাইকুম আসসালাম লিখেছেন আল্লাহ তালা নিরানব্বইটা নাম কিভাবে পড়তে হবে জানাবেন কিভাবে আমল করব আল্লাহ তালা নিরানব্বই নাম উচ্চারণ করার মাধ্যমে এটা পড়তে হবে যেমন আল্লাহর রহমানুর রাহিম আল জালিলু আল জব্বারু এইভাবে উচ্চারণ করবেন যেভাবে আমাদের বিভিন্ন জায়গায় পোস্টারে পাওয়া যায় বইতে পাওয়া যায় সেখান থেকে তিনি পড়ে নিতে পারেন হাসিবুল হক লিখেছেন আমার মা জানতে চান তার মানে ওনার আম্মু প্রশ্ন করেছেন এক সিগারেট খাওয়া হারাম নাকি মাকরু এটা ওলামাইকরাম এটাকে বলেন মাকরু তাহরিম। মানে হারামের কাছাকাছি এবং ইদা আসর তাহারিম হারাম আর যখন বারবার করবে তখন এটা পরিণত হয় এবং এটা সারা বিশ্বের স্বাস্থ্য বিজ্ঞান ক্ষতিকারক আর ক্ষতিকারক জিনিস মুসলমানের জন্য বৈধ না কোরআন কি অযু ছাড়া ধরাও পড়া যাবে কোরআন মাজিদ না ধরে পড়া যাবে এটা কোনো অসুবিধা নেই ধরে পড়ার ব্যাপারে ওলামাইকরাম নিষিদ্ধ করে ইতলাফ আছে সুতরাং সেটা আদবের আদবের দিকটা হলো পবিত্র অবস্থায় উজু করে করাই ভালো জুমার আগে খুদ্া চলাকালীন লালবাতি জ্বালানো এবং যেহেতু লালবাতি জ্বালানো থাকে এবং অনেক সময় লেখা থাকে লালবাতি জ্বালানোর সময় সুন্নতে নিয়ত করবেন না ঢুকে অনেকে বসে পড়েন তাহিয়াতুল মসজিদ পড়েন না সহি মাসালাটা কি আসলে সহি মাসালা হচ্ছে লালবাতি জ্বালানো যাবে না আচ্ছা সহি মাসালা হচ্ছে মসজিদে যিনি ঢুকবেন তিনি মসজিদে ঢুকে যদি বসতে চান মান দাখাল মসজিদা ওয়ারাদ ইয়াজ লিসা তাহলে ইয়াজ লিসান না হাত্তা ইউসল্লিয়ারা কাতায়ন কেউ যদি মসজিদে ঢুকে বসার চিন্তা করে তাহলে তিনি বসবেন না যতক্ষণে দুরাকাত নামাজ না পড়বেন রসল খুতবা দিচ্ছিলেন জুমার খুদ্া তখন দেখছেন একজন আসছে তাকে জিজ্ঞাসা করছেন হাল তারা কাতায়ন তুমি কি দুরাকত নামাজ পড়েছো না আমি পড়িনি তাড়াতাড়ি করে তুমি পড়ো এভাবে করে বলেছেন কিন্তু বসে থাকতে হবে এখন নামাজ পড়া যাবে না পরে সময় দেওয়া হবে এগুলোর কোনো নির্ভরযোগ্য কিছু নাই সুতরাং লালবাতি জ্বালানো যাবে না যে ডুববে সে নামাজ পড়বে সুবিধা মতো সে নামাজ পড়ে খোদ বা অংশগ্রহণ করবে এটাই হলো সহজ সেক্ষেত্রে উচিত হবে যেহেতু বাংলাদেশের মসজিদগুলোতে ওরফে আম হিসেবে যেভাবে আগে বাংলা খোদ্ দেয়া হয় ওই সময় যদি রেগুলার এখানে মসজিদে ঢুকতে থাকে আসতে যাইতে থাকে তাহলে হয়তোবা সেখানে অন্য বিশৃঙ্খলা তৈরি হতে পারে বিধায় আমার মনে হয় আজানের পরপরই আমরা যদি যেহেতু ইদান নৌদি আলী সালতে মিয়ামিল জুমা তাৎক্ষণিক যদি আমরা মসজিদে চলে যাই গিয়ে তো আমরা দুই রাকাত সুন্না আদায় করতে পারি হ্যাঁ যেটা আপনি পিছন থেকে বলছেন সেটা আসলে সঠিক কথাই যে ইজা নদী আল ইসলাম তুমি জুমাতে ফাঁসা ইলা আজান দিলে দৌড়ে আসতে বলা হয়েছে কিন্তু মুসলমান কি করবে আসবে আজানের আগে আর আজানের আগে এসে স্বাভাবিকরাম দু রাখাত চার রাখাত আট রাখাত বারো রাখাত নামাজ পড়তেন সুতরাং আজানের আগে আসবেন এটা হলো ভালো মুসলমান এবং হাদিস শরীফেও এটাই বলা হয়েছে যে জুমার দিনে আসে তিন প্রকার লোক এক প্রকার লোক ইয়াহাদুরুল জুমাতা ইয়াল হু খেলতামাশা হিসাবে আসে সবাই আসে যে আসে এর কিছুই না এর তো কোনো জুমা নাই এটা কোনো নামাজও নাই দ্বিতীয় প্রকার আসে সে দোয়া শরিক হওয়ার জন্য ইংশা আল্লাহ আতাহ ইংশা আল্লাহ মানাহ আল্লাহ চাইলে তার দোয়া কবুল করবেন না চাইলে কবুল নাও করতে পারেন আমরা কিন্তু অনেক সময় বলে থাকি আমাদের একজনের অসিলায় সবের দোয়া আল্লাহ কবুল করবেন না এরকম কোনো দলিল নেই বরং আল্লাহ চাইলে তার দোয়া কবুল করবেন না চাইলে কবুল করবেন না আবার আর একজনের হারামে সব গঠিত তার দোয়া কীভাবে কবুল হবে আর না ইউস্তা তৃতীয় প্রকার হচ্ছে যিনি একদম নিরাপত্তার সাথে ধীরস্থিরভাবে শান্তভাবে মসজিদে আসেন দুইজনকে ডিঙিয়ে সামনে যান না কাউকে কষ্ট দেন না কারোর সাথে কথা বলেন না কেউ প্রশ্ন করলে উত্তর দেন না জুমার নামাজ খুব সুন্দরভাবে আদায় করেন এই প্রকার লোককে আল্লাহ তালা এক জুমায় দশ জুমার সবাব দিবেন যেহেতু আল্লাহ তালা কোরআন মাজিদি বলেছেন হাসানাতে সাত দিনের জন্য সাত জুমার সবাব পাবে তার গুনা মাফ করে দিবেন আর তিন জুমা তার জন্য বোনাস থাকবে সুতরাং জুমার নামাজের জন্য মুসলমান মুসল্লি আগেই চলে আসবেন তাইলে ওই নামাজ পড়ার কোনো সমস্যা নেই আর যারা দেরি করে আসেন তাদেরকে নিয়ে ওই সমস্যাটা তৈরি হয় তবে এই সমস্যাটা থেকে বাঁচার জন্য আগে লোকদেরকে এই ব্যাপারে জ্ঞান দিতে হবে যে লালবাতিটা আসলে কিছু না লালবাতি যেন বন্ধ করে দিতে পারেন আমি যতটা জানি এবং আমি যে মসজিদে জমা নামাজ সেই জন্য মসজিদে কখনো লালবাতি জ্বালানো হয় না বহুত বহুত শুকরিয়া শেখ আপনাকে আল্লাহ তালা আপনাকে কবুলের মঞ্জুর করে এবং আপনার হায়াতে দীর্ঘায়ু দান করুক এবং দোয়া করে আল্লাহ তালা যেন আপনাকে কামিয়াবি দান করেন শুক্রান জাজাকুমুল্লা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করেছেন আমাদের সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্ত যাবার আগে আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো যাদের প্রশ্নের জবাব আমরা দিতে ব্যর্থ হয়েছি সময়ের অভাবে আমরা বিনীতভাবে অনুরোধ করছি সরাসরি কল সেন্টারে ফোন করে আপনাদের প্রশ্ন জবাবগুলি জানতে পারবেন কিংবা আগামীকালে কালে ঠিক এই সময় আবারো প্রশ্ন করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাদা মাইন্দি আলাইহিল মাইন্দা আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহিল নেব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আল্লাহু আল্লাহু